নমস্কার বন্ধুরা বেঙ্গল জব স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি চলে এসেছি রিজনিং পাজেলের পর্ব সাত নিয়ে অলরেডি পর্ব ছয় পর্যন্ত আমি তোমাদের সামনে ভিডিও দিয়েছি যারা দেখো তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো বন্ধুরা আর সময় না নষ্ট করে চটপট শিখে নিই পরবর্তী এক্সাম্পেল অলরেডি এক্সাম্পেল আঠেরো পর্যন্ত দেওয়া হয়ে গেছে তাই পরবর্তী এক্সাম্পল হলো উনিশ নম্বর এক্সাম্পেল দেখো বন্ধুরা একটা রিজনিং পাজেল আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এক এক দুই ছয় চব্বিশ জিজ্ঞাসা চিহ্ন সাতশো কুড়ি অর্থাৎ সংখ্যাগুলো কিন্তু ধাপে ধাপে বাড়ছে এবং চব্বিশের পর অনেকটা বেড়ে গেছে এই মতো জায়গাতে যখন কোশ্চেন্স থাকবে তখন তোমাদের হয় স্কোয়ারে আসতে হবে বা কিউবে দেখতে হবে বা গুণ করতে হবে মানে গুণ বা স্কোয়ার বা কিউবই একমাত্র পারে নম্বরকে অনেকটা করে বাড়িয়ে নিয়ে যেতে আশা করি তোমরা সেটা জানো এবার সিরিয়ালিটা তোমাদের এখানে খুঁজে বের করতে হবে দেখো এক আর এক অনেকে কী করবে প্রথমে আগে ডিস্টেন্স দেখতে যাবে যে একার একের মধ্যে শূন্য ডিসটেন্স তারপরে এক আর দুইয়ের মধ্যে এক ডিসটেন্স তারপর দুই আর ছয়ের মধ্যে চার ডিস্টেন্স অর্থাৎ তারপরে কিন্তু দেখো কোশ্চেন শুনো অনেক অনেক ডিস্টেন্স অর্থাৎ সেই দিকে কিন্তু সলভ করলে হবে না তাহলে কি বলেছিলাম গুণ স্কোয়ার বা কিউব এই তিনটে উপায় তোমাদেরকে তখন বেছে নিতে হবে দেখো বন্ধুরা এই এক থেকে যদি আমরা এক করতে চাই তাহলে কি করতে হবে এক এককে এক অর্থাৎ এক দিয়ে গুণ করলেই এক হয়ে যাবে তারপর দেখো এককে যদি আমরা দুই করতে চাই তাহলে কি করতে হবে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এককে দুই দিয়ে গুণ করে দুই আবার দুইকে যদি ছয় করতে চাই তাহলে কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু বাড়ছে আবার দেখো ছয়কে চব্বিশ করতে গেলে কিন্তু চার দিয়ে গুণ করে চব্বিশ পাই অর্থাৎ এক গুণন দুই গুণন তিন গুণন চার গুণন তাহলে তার পরেরটা কী হওয়া উচিত পাঁচ গুণন অর্থাৎ চব্বিশকে কিন্তু পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পরের সংখ্যাটা পাবো আবার তার পরের সংখ্যাটাকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে সাতশো কুড়ি পাবো ওকে আশা করি বুঝতে পারলে তাহলে চব্বিশকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা কি পাই চব্বিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকবে দুই পাঁচ দিয়ে দশ আর দিয়ে বারো অর্থাৎ একশো কুড়ি অর্থাৎ এই কোশ্চেন মার্কের জায়গায় একশো কুড়ি হবে দেখো আনসারটা এবার মিলিয়ে নাও এবার একশো কুড়ি একে তাহলে ছয় দিয়ে গুণ করে নিশ্চয়ই আমরা সাতশো কুড়ি পাবো ঠিক আছে ছয় শূন্য শূন্য ছয় দিয়ে বারো দুই থাকবে হাতে এক ছয়কে ছয় একে সাত দেখো আনসার মিলে গেল অর্থাৎ কিন্তু ধাপে ধাপে যে সিরিয়ালি বেড়েছে সেটা এখানে ক্লিয়ার যে এক গুণন দুই গুণন তিন গুণান চার গুনান পাঁচ গুণন বা ছয় গুণন অর্থাৎ সাতশো অর্থাৎ একশো কুড়ি এখানে অপশানস ডি হবে রাইট আনসার আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সেকেন্ডের মধ্যে কীভাবে রিজনিং পাজলকে একদম কারেক্ট আনসার করা যেতে পারে খালি লজিকটা তোমাকে বুঝতে হবে কোন লজিকে সলভ করলে একদম কারেক্ট আনসারে আমরা পৌঁছোতে পারবো এবং সেটাও সেকেন্ডের মধ্যে সময়ের মধ্যে করতে হবে কারণ পরীক্ষা হলে সময় কিন্তু তোমাদের খুবই লিমিটেড থাকে অর্থাৎ বন্ধুরা এরকমই আরও দুটো এক্সাম্পল আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে নিই চলো দেখে নিই পরের এক্সাম্পলটা দেখো বন্ধুরা পরের একটা এক্সাম্পল নিয়ে এসেছি তিনটে সার্কেল রয়েছে সার্কেলের চারদিকে চারটে সংখ্যা রয়েছে ঠিক মিডিল পোর্শানে জিজ্ঞাসা চিহ্ন আছে অর্থাৎ তোমাকে এই লজিক আর এই লজিক থেকে ফাইন্ড করতে হবে যে এই বাইরের চারটে সংখ্যা নিয়ে কীভাবে সাতাশ এলো এই বাইরের চারটে সংখ্যা নিয়ে কীভাবে বত্রিশ এলো সেই লজিকে তোমাদের ফাইন্ড করে বের করতে হবে যে এই বাইরের চারটে সংখ্যা নিয়ে কীভাবে জিজ্ঞাসা চিহ্ন ঘরেতে সঠিক অপশানসটাকে বের করা যাবে তো দেখুন এখানে তোমাকে এই চারটে সংখ্যা অর্থাৎ পাঁচ তিন সাত পাঁচ এই এ একে অপরের সাথে গুণ করে হোক বা দুটোই গুণ করে দুটোই যোগ করে হোক বা কোনো ক্ষেত্রে যোগ কোনো ক্ষেত্রে বিয়োগ করে হোক সাতাশ তোমাকে মেলাতে হবে তো চটপট দেখে নিই পাঁচ পাঁচে দশ দশ আর সাত আর তিনে যোগ করলে দশ তাহলে দশ দশ কুড়ি হয় কিন্তু আজ এখানে সাতাশ পাঁচ আর ছয় এগারো এগারো আর তিন হয়ে গেল তোমাদের চোদ্দো চোদ্দো আর নয় যোগ করলে হলো তেইশ অর্থাৎ এখানেও কিন্তু মিলছে না এখানে কুড়ি হচ্ছে এখানে হচ্ছে তেইশ কিন্তু আমাদের অন্য লজিক তাহলে ফাইন করতে হবে দেখো এবার ঠিক অপোজিট অপোজিট সংখ্যাগুলোকে আমরা যদি ধরি দেখো পাঁচ আর তিন আমি একটু লিখে দেখাই পাঁচ গুণ তিন যোগ করলে কি হচ্ছে পনেরো ওকে আর এই উপর নিচের সংখ্যাটা যদি দেখি পাঁচ আর সাত এ দুটোকে যোগ করে হলো বারো পাঁচ আর সাথে বারো হয় দেখো পনেরো বারোয় কিন্তু সাতাশ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এই লজিকটা দেখবো এইখানে কাজে লাগছে কি না যদি এখানে কাজে লাগে তাহলে এই লজিকেই সলভ হবে যদি না হয় তাহলে এই লজিকটা বেকার হয়ে যাবে তাহলে ছয় আর তিন গুণ করবো প্রথমে যেহেতু এই আড়াআড়ি সংখ্যাগুলোকে গুণ করেছি আঠেরো আর নয় আর পাঁচ যোগ করব নয় আর পাঁচ যোগ করে হলো চোদ্দ দেখো আঠেরো আর চোদ্দ যোগ করে কিন্তু বত্রিশ হচ্ছে অর্থাৎ এই লজিকটা কিন্তু এখানেও মিলে যাচ্ছে তাহলে এই লজিকেই আমরা এটাকে সলভ করব তাহলে আট আর চার গুণ হবে পাশাপাশি আড়াআড়ি সংখ্যা চার আটে হয়ে গেল বত্রিশ আর সাত আট তিন যোগ হবে সাত আট তিনে যোগ করে হলো দশ বত্রিশ আর দশ যোগ করলে হলো বিয়াল্লিশ আশা করি তোমরা বুঝতে পারলে অপশানস বি হলো এখানে রাইট আনসার আমি এখানে লিখে দিয়েছি যারা যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা পজ করে একবার ভালো করে দেখে নেবে লজিকটা কী করলাম তাহলে এই কোশ্চেন মার্কের জায়গাতে চলে এলো রাইট অপশানস বিয়াল্লিশ অর্থাৎ অপশানস বি হলো রাইট আনসার তো আশা করি বুঝতে পারলে এই রকমই আর একটা এক্সাম্পেল চটপট দেখে নিই ওকে দেখো বন্ধুরা আর একটা এক্সাম্পেল আমি তোমাদের সামনে এনেছি একুশ নম্বর এক্সাম্পেল ইংল্যান্ড সমান সমান একটা সংখ্যা দিয়েছে ফ্রান্স সমান সমান একটা সংখ্যা দিয়েছে গ্রিস সমান সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে দেখো বন্ধুরা এরকম টাইপের কোশ্চেন তোমরা পেলেই আগে অ্যালফাবেটে সংখ্যাগুলা শুরু করে দাও যে ই আমাদের ই হচ্ছে এ বি সি ডি ই অর্থাৎ পাঁচ পাঁচ হবে কিন্তু দেখো এখানে এক লিখেছে অর্থাৎ এটা কিন্তু সেই ফর্মুলায় বা সেই লজিক্যালি কিন্তু হবে না এখানে তোমাদের সর্বপ্রথম এরকম টাইপের কোশ্চেন্স পেলে আগে মিলিয়ে নিতে হবে যেটা সবার আগে বেসিক জিনিস মিলিয়ে নিতে হবে এখানে অ্যালফাবেট কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ ইংল্যান্ডের অ্যালফাবেট সাতটা এখানে তোমাদের দেখতে হবে যে সংখ্যাও কি সাতটা দিয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এইখানে কিন্তু সংখ্যা অ্যালফাবেট অনুযায়ী মিলে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ওই ইংল্যান্ডের পাঁচ হবে তারপরে এনের জন্য তেরো হবে কি কত হবে সেইগুলোকে তোমাদের ঘাঁটগুনে বের করার কোনো প্রয়োজন নেই এ জায়গায় এক হবে এরকম কিন্তু এখানে হচ্ছে না দেখো ফ্রান্সের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা আছে কিনা দেখে নাও তিন তিনে ছয় অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বের করতে হবে এই জি এর ঘরেতে দেখতে হবে কোথায় জি এই ইংল্যান্ডে তিন নম্বরে জি আছে তিন নম্বরে এখানে সংখ্যা কি বসেছে তিন অর্থাৎ জি এর ঘরে উত্তর হবে তিন তারপরে আর দেখো এই ফ্রান্সের সেকেন্ড অক্ষর আর তাহলে এখানে সেকেন্ড অক্ষরে আছে আট অর্থাৎ আর এর সাথে কি বসবে আট তারপরে ই দেখো ই এখানে লাস্ট অক্ষর লাস্ট অক্ষর ইয়েতে আছে এক অর্থাৎ এখানে ই একটা দুটো তিনটে আছে তিনটে জায়গাতে তিনটে এক বসে গেলো তারপর হচ্ছে সি দেখো ইয়ের আগের সংখ্যা আছে সি সেটা আছে হচ্ছে নয় অর্থাৎ এটা হবে এখানে অর্থাৎ এখানে কী দাঁড়ালো তিন আট এক এক নয় এক তিন আট এক এক নয় এক অর্থাৎ অপশানস এ হলো এখানের রাইট আনসার কতটাই সুন্দর কতটা ইজিভাবে এই রিজনিংগুলোকে শিখে নেওয়ার জন্য এই প্র্যাকটিস সেটগুলোকে তোমাদের ভীষণভাবে উপকৃত হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত বেস্ট লাখ লাক